আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে আমাদের এ ওয়ান কোর্সের প্রায় তেইশটি লেসন শেষ হয়ে গেল এখন সময় এসেছে এক্সাম দেওয়ার একটা এক্সামে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে সেই এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা জানা এক্সামে কি কি থাকে কত মার্কসের এক্সাম হয় এবং কোন কোন পার্টে কত মার্কস থাকে মার্কস কত এই সব কিছু আজকে আমরা দেখে নিব। অর্থাৎ এক্সামের খুব সুন্দর একটা অভারভিউ আমরা জেনে নিব যেন আমরা সেইভাবে সুন্দর করে প্রিপারেশন নিতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক এ ওয়ান এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন গোথে স্ট্যান্ডার্ড এক্সাম অনুসারে কীরকম হয় সার্টিফিকেট প্যাটার্ন আমরা প্রথমেই দেখে নিই আমাদের আজকের আলোচনায় কী কী থাকছে আপনি কোথায় এক্সাম দেবেন এক্সাম ফি কত কী কী ডকুমেন্টস লাগবে এক্সামে কী কী থাকবে এবং পাস মার্কস কত এখন আমরা দেখব এই প্রত্যেকটা টপিকের ইন ডিটেইলস আপনি কোথায় এক্সাম দেবেন বাংলাদেশে জার্মান এক্সাম বা জার্মান ভাষার যে পরীক্ষা সেটা দেয়ার একমাত্র জার্মান গভর্নমেন্ট অনুমোদিত প্রতিষ্ঠান হলো গৈথে ইনস্টিটিউট অনেকেই মনে করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটি রয়েছে সেখানে এক্সাম দেয়া যায় না এই ধারণাটা সম্পূর্ণ ভুল সেখানে আপনি জার্মান ফ্রেঞ্চ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন কিন্তু আপনি যদি জার্মান এক্সাম দিতে চান তাহলে সেটা আপনাকে অবশ্যই গৈথে ইনস্টিটিউটে দিতে হবে আপনি যেখান থেকেই ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন না কেন গৈথে ইনস্টিটিউটটি কোথায় আমরা সবাই ধানমন্ডি বত্রিশ নম্বর চিনি ধানমন্ডি বত্রিশ নম্বর যে নিউ মডেল ডিগ্রি কলেজটি রয়েছে গৈথে ইনস্টিটিউট ঠিক তার পিছনে আপনি আমি এখানে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি আপনি চাইলে গুগল ম্যাপের সহায়তা নিতে পারেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে যেটা আপনি গৈতি ইনস্টিটিউটকে করতে চান তাহলে এই স্ক্রিনে যে মেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এখানে মেল করে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন এবং ফোন নাম্বারটিও আমি দিয়ে দিয়েছি আপনি চাইলে এই ফোনে ফোন করে সরাসরি আপনার প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন তবে অবশ্যই ফোন করলে সেটা অফিস সময়ের মধ্যেই করবেন এক্সাম ফি কত অবশ্যই এটা মাথায় রাখতে হবে কারণ যারা ইন্টারনাল ক্যান্ডিডেটস তাদের এক্সাম ফি পাঁচ হাজার পাঁচশত টাকা যারা এক্সটার্নাল ক্যান্ডিডেটস তাদের এক্সাম ফিস তেরো হাজার পাঁচশত টাকা এখন এক্সাম ফিস এত এটা বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে এক্সাম ফিটা কিন্তু ইন্টারনাল ক্যান্ডিডেট এবং এক্সটার্নাল ক্যান্ডিডেটস কারা ইন্টারনাল ক্যান্ডিডেটস হচ্ছে যারা গৈথে ইনস্টিটিউটেই ল্যাঙ্গুয়েজটা শিখেছেন তারা এবং এক্সটার্নাল হচ্ছে যারা নিজে বা ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ শিখেছেন তারা দেখে হয়তো একটু কষ্ট লাগতে পারে যারা ইন্টারনাল ক্যান্ডিডেটস তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো কিন্তু যারা এক্সটার্নাল তাদের জন্য তেরো হাজার পাঁচশো পার্থক্যটা অনেক কিন্তু ইন্টারনাল ক্যান্ডিডেটস যারা তারা কিন্তু এই সুযোগটা পাবে সে কোর্স শেষ করার তিন মাস সময় পর্যন্ত তিন মাসের মধ্যে যদি সে এক্সামটা দেয় তাহলে সে এই রেটে বা এই ফি দিয়ে এক্সামটা দিতে পারবে এবং যারা ইন্টারনাল ক্যান্ডিডেটস তাদের ভর্তি ফি এওয়ান করছে পঁচিশ হাজার টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু তাদের কাছ থেকে এত বেশি টাকা অলরেডি নেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ কোর্সটার জন্য সেজন্য একটু কনসিডারেবল ফিটা রাখা হয় দিতে পরীক্ষার কি কি ডকুমেন্টস লাগবে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটি আপনি কোথায় পাবেন আপনি গৈথি ইনস্টিটিউটের ওয়েবসাইটে সেই ফর্মটি পাবেন তারপরও আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা যারা ফর্মটি চান তারা ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে নিতে পারবেন একটি ডিজিটাল পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের ডাটা পেজ অর্থাৎ আপনার ছবি রয়েছে এবং আপনার যে অ্যাড্রেস আপনার পিতামাতার নাম এই দুই পেজের যে ডাটা পেজটা সেটা লাগবে অথবা আপনার যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে সেটার একটা স্ক্যান কপি লাগবে কিভাবে আবেদন করবেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে মেইলের মাধ্যমে আমরা যখন এক্সাম দিয়েছিলাম গোয়েথি ইনস্টিটিউটে তখন আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পেরেছি কিন্তু করোনা প্যান্ডামিকের পর থেকে সাধারণত মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা হয় যে মেইল অ্যাড্রেসে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে জার্মান হাইফেন ঢাকা অ্যাট দা রেট মেলের সাবজেক্ট হতে হবে শুধুমাত্র এক্সাম নেম অর্থাৎ তাদের দেয়া একটি ফর্মেট রয়েছে সেই ফর্মেট অনুসারে আপনার মেলের সাবজেক্ট হতে হবে যেমন এ ওয়ান এক্সামের জন্য স্টার্ট ডয়েচ আইন্স এটা হবে মেলের সাবজেক্ট অ্যাটাচমেন্টস আপনাকে কিছুক্ষণ আগে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্টস হিসাবে অ্যাটাচড করে দিবেন। সেগুলো হচ্ছে ফর্ম পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্টের ডাটা কপি অথবা এনআইডির একটি স্ক্যান কপি অ্যাপ্লাই করার পূর্বে যা যা জানা অবশ্যই দরকার সেটা হলো অ্যাপ্লিকেশন করলেই যে আপনি এক্সাম দিতে পারবেন তা কিন্তু নিশ্চিত নয় কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড এই নীতি অনুসরণ করা হয় মনে করুন তিরিশ জনকে এক্সাম দিতে দেওয়া হবে কিন্তু এক্সামের আবেদন করলো ষাট জন বা সত্তর জন তাহলে তারা কিন্তু প্রথম তিরিশ জনকে এক্সাম দেওয়ার সুযোগ দিবেন বাকি চল্লিশ জন বা বাকি যে তিরিশ জন তাদেরকে কিন্তু দিবেন না তাই সার্কুলার হওয়ার সাথে সাথেই আপনি এক্সামের অ্যাপ্লিকেশন করে ফেলুন অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে পেমেন্টের তারিখ সহ আপনার অন্যান্য যে ইনফরমেশন রয়েছে সেটা আপনাকে পাঁচ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে একটা জিনিস খেয়াল রাখবেন অনেকে হয়তো চালাকি করে একাধিক মেল দিয়ে মেইল করতে পারেন বা আবেদন করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে খেয়াল রাখবেন ওয়ান পারসন ওয়ান ইমেইল আপনি একজন একটা ইমেইলই করবেন এক্সামে কি কি থাকবে খুব আগ্রহের একটি প্রশ্ন আয়ার্স এক্সামের মতো গৈথে আইন্স এক্সামেরও চারটি পার্ট সেগুলো হলো হইরেন বা লিসেনিং লেজেন বা রিডিং শ্রাইবেন বা রাইটিং এক্সপ্রেশন বা স্পিকিং একটি কথা না বললেই নয় এই সবগুলো এক্সাম একই দিনে হবে সাধারণত যারা আয়ার্স এক্সাম দিয়েছেন তাদের হয়তো স্পিকিংটা আগে হয় না হয় পরে হয় অর্থাৎ সেটা সম্পূর্ণ আলাদা একটা দিনে হয় কিন্তু গৈথের এক্সামটা সবগুলো এক্সাম একই দিনে দিতে হবে আমরা এখন একটু দেখে নেব এই প্রত্যেকটা টপিকে কত মার্কস থাকে বা কতটুকু সময় থাকে সেটা একটু সংক্ষেপে দেখে নেব ভয়ের কিছু নেই আমি প্রত্যেকটা পার্টের ইন ডিটেইলস আপনি কিভাবে আনসার করবেন কিভাবে আপনি ভালো করবেন পার্ট বাই পার্ট প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সুবিধার জন্য খুব সুন্দর করে দিয়ে দিব হেন বা লিসেনিং লিসেনিংয়ে সাধারণত ফিফটিন পয়েন্টস থাকে যেটা সময় হচ্ছে বিশ মিনিট বা সোয়াঞ্চিশ মিনিটেন আপনারা চেষ্টা করবেন এখন একটা দুটো একটা দুটো ওয়ার্ড জার্মান ভাষায় বলার তাহলে আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে টাইল আইনস অর্থাৎ হইরানের যে প্রথম পার্ট সেটাই থাকবে সিক্স পয়েন্টস সেখানে রেস্টুরেন্টে বা বাস স্টপে যে বিভিন্ন জায়গায় দুজন মানুষের মধ্যে কথোপকথন দেখানো হবে সেখান থেকে আপনাকে কারেক্ট আনসারটি পছন্দ করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন জার্মানিতে কারেক্ট আনসার কিন্তু আমাদের দেশের মতো টিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না কারেক্ট আনসারটাকে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে যেটা কারেক্ট আনসার সেটাতে আপনি একটি ক্রস চিহ্ন দিবেন টাইলস ওয়াই এটাতে ফোর পয়েন্টস থাকবে এখানে সাধারণত ট্রু ফলস বা রিস্টিশ ফালস থাকে আপনাকে শুনে বলতে হবে কোনটা রিস্টিশ এবং কোনটা ফালস টাইল ড্রাই এখানে ফাইভ পয়েন্টস থাকবে এখানে আপনাকে শুনে যেটা সঠিক আনসার সেটাতে ক্রস দিতে হবে এরপর আসি লেজেন বা রিডিং লেজেনে সাধারণত ফিফটিন পয়েন্টস থাকে চারটা পার্টে ফিফটিন পয়েন্টস করে থাকবে এবং টোটাল সময় পাবেন বা ফোন ফুন সন্সিস মিনুটেন এখানে টাইল আইনসে থাকবে ফাইভ পয়েন্টস যেখানে খুব ছোট্ট একটা প্যাসেজ পরে আপনাকে বলতে হবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এবং সেই প্যাসেজগুলো খুবই ছোট হয়ে থাকে সাধারণত কোনো বিলবোর্ড বা কোনো ওয়েবসাইটের হোম পেজ জাস্ট বিজ্ঞাপন টাইপের কিছু হয়ে থাকে টাইলস ওয়াই এটাতেও ফাইভ পয়েন্টস এখানে সাধারণত খুব ছোট ছোট দুইটা প্যাসেজ থাকবে এবং সেটা পরে আপনাকে নিচের সঠিক আনসারটি চুজ করতে হবে টাইল ড্রাই এটাতেও ফাইভ পয়েন্টস এখানে আপনাকে ছোট্ট ছোট্ট প্যাসেজগুলো পড়ে এবং ফালস চুজ করতে হবে বা রাইটিং সাধারণত টোয়েন্টি মিনিটস থাকে এবং এটাতেও ফিফটিন পয়েন্টস টাইল আইনস এটাতে ফাইভ পয়েন্টস এটা সাধারণত একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা পরে আপনাকে ঠিক এরকম একটা ফর্ম ফিল করতে হবে যেটা খুবই সহজ আমি খুব সুন্দর করে এটা দেখিয়ে দিব আপনাদেরকে টাইলস ওয়াই বা লেটার রাইটিং এখানে আমি আমার পূর্ববর্তী ভিডিও ভিডিওতে আপনাদের জন্য দেখিয়েছি একটা লেটারের কীরকম ফর্মেট থাকে সেটা কিভাবে লিখতে হয় আমি আবার যখন গইথে এক্সামের লেটার কোয়েশ্চেনটা দেখাবো ওখানে আমি অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিব আপনারা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারেন চাইলে পূর্ববর্তী ভিডিওটা থেকেও প্র্যাকটিস করতে পারেন এই টাইলস ওয়াইতে টেন মার্কস জাস্ট ফরম্যাটগুলো ঠিক রেখে লিখলেই আপনি এখানে টেনে নাইন বা নাইন পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন স্প্রেশন বা স্পিকিং এখানে ফিফটিন মিনিটস এক্সাম নেওয়া হবে এবং ফিফটিন পয়েন্টস আপনি এবং আপনার একজন পার্টনার থাকবে এই আপনি এবং আপনার পার্টনার দুজনের মধ্যে কথোপকথন করবেন এবং টিচারের সাথে কথা বলবেন এইভাবেই এই এক্সামটা শেষ হবে এবং খুবই সহজ একটা এক্সাম এখানে যেটা থাকবে সর্বপ্রথম টাইল আইন্স যেটা পয়েন্টস আপনার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে কী কি দিবেন সেখানে আপনার নাম বয়স কোথায় থাকেন এগুলো বলবেন এবং নিজের পরিচয় এক কথায় যদি আমি বলি এই নিজের পরিচয়টা কিভাবে দিবেন সেটা আমার চ্যানেলের একদম প্রথম যে ভিডিওটি রয়েছে প্রথম দিকের সেখানে বলে দেওয়া আছে কিভাবে নিজের পরিচয় দিতে হবে এগুলো মুখস্থ করে ফেলবেন যেন বলার সময় কোনো জড়তা না থাকে তারপরেও আমি স্পিকিং সম্পূর্ণ একটা ভিডিও পরবর্তীতে আপনাদের জন্য দিয়ে দিব এরপরে টাইলস ওয়াই এটা তো ফাইভ পয়েন্টস যেটাতে থাকবে একটা ফ্রেম কোয়েশ্চেন অর্থাৎ আপনাকে কার্ড দেওয়া হবে কিন্তু কার্ডটা আপনি আগে থেকে দেখতে পারবেন না আপনাকে লটারির মতো কার্ডটা বেছে নিতে হবে এবং সেই কার্ডের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দিয়ে আপনার যে পার্টনার থাকবে তাকে প্রশ্ন করতে হবে এবং আপনার পার্টনার সেই প্রশ্নের আনসার দিবেন এর মাধ্যমে দেখা হয় যে আপনি কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারেন কিনা টাইল ড্রাই এটা তো ফাইভ পয়েন্টস এটাই থাকবে ফ্রেম রিকোয়েস্ট অর্থাৎ আপনাকে একটা লটারির মতো একটা তুলে নিতে হবে মানে সাধারণত ছয়টার মতো থাকে সেখান থেকে যে পিকচারটা দেওয়া থাকবে পিকচারটা দেখে বলতে হবে যে পিকচারটা কিসের এবং এই পিকচার দিয়ে আপনার পার্টনারকে একটি রিকোয়েস্ট করতে হবে যেমন এখানে দেখে বুঝা যাচ্ছে এটা একটা চেয়ারের আপনাকে মানে এরকম বলতে হবে যে তুমি কি আমার জন্য চেয়ারটা আনতে পারো এটাকে রিকোয়েস্ট করে বলতে হবে জার্মান ভাষায় হ্যাঁ এবং আপনার পার্টনার তখন আনসার দেবে যে হ্যাঁ আমি তোমার জন্য এটা নিয়ে আসতে পারবো খুবই সহজ একটা স্পিকিং হয় এবং এটাতে পনেরোতে পনেরো পা খুবই সহজ হ্যাঁ সেটা আপনারা যখন পরবর্তীতে আমার ভিডিওটা দেখবেন সেটা বুঝে যাবেন পাস মার্কস কত পরীক্ষা তো দিলেন কিন্তু মনের মধ্যে একটু তো ভয় কাজ করে পাস করবো তো তাহলে আমরা দেখে নেই মার্কস কত আপনারা দেখেছেন টোটাল পয়েন্টস সিক্সটি পয়েন্টস অর্থাৎ প্রত্যেকটা পার্টে ফিফটিন পয়েন্টস করে টোটাল সিক্সটি পয়েন্টস এর মধ্যে আপনি যদি থার্টি সিক্স পয়েন্টস পান তাহলেই আপনি আইন্স পাস করে ফেলবেন অর্থাৎ আপনি একজন সার্টিফাইড আইন্স জার্মানি স্পিকার তাহলে পাশ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে অল দ্য বেস্ট আপনাদের সবার আইন্স এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনারা যদি আরও বেশি ভালো করতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সাথেই থাকুন সেখানে আমি আরও সুন্দর করে আপনাদের পরীক্ষায় যাতে হেল্প হয় সেভাবে আপনাদের সামনে প্রত্যেকটা প্যাটার্ন তুলে ধরার চেষ্টা করব সাথে থেকে এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং অভাবী দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তীতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে প্রত্যেকটা পার্ট কি কি কোশ্চেন থাকে এবং কিভাবে আপনারা সলভ করবেন সব কিছু নিয়ে ইন ডিটেলস আপনাদেরকে ভিডিও দিয়ে দিব সেই পর্যন্ত সবাই সাথে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ